বঙ্গ সম্মেলনের অষ্টমীর রাত প্রায় শেষ। সারা দিন আটলান্টিক সিটির কনভেনশন সেন্টারে সংস্কৃতি চর্চা করে বাঙালির এবার ঘরে অর্থাৎ হোটেল রুমে ফেরার পালা। এই মাত্র শেষ হলো অনুরোধের আসর সুরের এই ঝরঝর ঝর্ণা। আজ সকাল থেকে বিভিন্ন রুমে চলছিল অন্যান্য অনুষ্ঠান। লিটারেচার ফোরামে সাহিত্যিক নবকুমার বসু পড়ে শোনাচ্ছিলেন ছোট গল্প। নিউ জার্সি থেকে সপ্তাহে একবার অন্তত ঋতু মাকে টেলিফোন করে কলকাতায়। বাড়ির খবর খবর থেকে শুরু করে নতুন রান্নার রেসিপি, পুজো আবহাওয়া, নতুন ফ্ল্যাট, ছেলের খবর, ভাইয়ের খবর, এমনকি এদেশ ওদেশের রাজনীতি নিয়েও দু চার কথা হয়। মা মেয়ে দুজনেরই কৌতূহলের শেষ নেই, কত এক কথারও। আবার মুভি রুমে দর্শকের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ঋতুপর্ণা। I have started my own production company where I am really giving it a thought that বাচ্চাদের জন্য যদি কিছু করা যেতে পারে। কোথাও কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মিটিং, আবার কোথাও চেস কম্পিটিশন। দুপুরে মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনলাম ইন্দ্রাণী সেনের গান। বিকেলে ছিল কল্লোল ও সিএবির অ্যাওয়ার্ড সেরেমনি। আর ছিল র‍্যাম্প শো, রূপে রূপান্তরে বাঙালির বিবর্তন। সন্ধ্যাবেলা স্যান হোজের পর এবার ইস্ট কোস্টের বাঙালিরা আপন করে নিলেন অন্বেষাকে।
বঙ্গমঞ্চে সেই সময় প্যারালালি চলছিল কল্লোলের নাটক একটি গায়ে থাকে। তাহার গানে নাচে আমার বুক, তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মুদের বট মূলে, যদি ভাঙে আমার খেতে বেড়া কোলের পরে নি তাহারে তুলে। আমাদের সেই গ্রামের নাম দিক খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে তাই প্রাচনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নাটকের শেষে উচ্ছ্বসিত প্রশংসা দর্শকের। প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দরভাবে ওরা ক্যারেক্টারটা নিভিয়েছেন, প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালো লেগেছে। ডিরেকশনও যিনি করেছেন, আমি যে ডিরেকশনের ঠিক নামটা জানি না, কিন্তু যিনি করেছেন তিনিও খুব ভালো। সুদীপ তো একটা অসাধারণ নাটক করেছে, অসাধারণ লিখেছে, এর ডায়ালগগুলো অসাধারণ। আমি এই এক্ষুনি শেষ হলো, আমি সুদীপ্তর সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং তাকে কনগ্রাচুলেশন জানাবার জন্য। তারপর অবশ্যই স্টার অ্যাট্রাকশন বিক্রম ঘোষের নতুন প্রেজেন্টেশন অ্যাক্রস দ্য বোর্ড। আগামীকাল বঙ্গ সম্মেলনের শেষ দিন, অনেক অভিজিতের গানের সঙ্গে সঙ্গে পালা বদল হবে এনএবিসির। তবে রবিবারের হাইলাইটসের জন্য সঙ্গে থাকুন বাংলা পডকাস্টের। সৃজিত চৌধুরী, বাংলা পডকাস্ট ডট কম, অ্যাটলান্টিক সিটি, নিউ জার্সি।